এরপরে ওয়াহিদ মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। রিফাতউদ্দিন আপনি লিখেছেন, আমি আজ ভোরে সারি করতে পারি নাই, আজান দিয়ে দিয়েছে, এখন আমার কি রোজা হবে? জি, সারি ছাড়া রোজা হয়, কোনো অসুবিধা নেই, আপনি কষ্ট করে রোজা রেখে ফেলবেন। সরি, জোনায়েদ কিন্তু তিন ভাগে লিখেছেন নামটা, যাই হোক, আপনার আইডি থেকে আপনি লিখেছেন, কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে? যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজার অনুযায়ী 40,000+ টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে, তাহলে আপনার এটা জাকাত দিতে হবে। সরজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে, কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000+ যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কি না, তাতে কি ফেতরা আদায় হবে? ফেতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন, সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কেরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে ফিতরার বিপরীতে তাদেরকে, ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন, আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি একটা দুটো গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নিসাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না, ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নিসাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না, গরুর ক্ষেত্রেও নিসাব আছে। কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়ি পুড়ে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার ইয়ে হিসাবে, আপনি বাছুর কিনলেন বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে পাজানোর উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য একে তো নেশা পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়ি পুড়ে খায় এরকম হতে হবে, এগুলো চলাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। এবারে আসাদুজ্জামান আপনি লিখেছেন, আমি একজন পেনশনার, সরকারি চাকরি শেষে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বাবদ যে অর্থ পেয়েছি তা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে জমা আছে, এবছর 1 বছর হয়ে গেছে, ওই অর্থের জাকাত দিতে হবে কিনা? প্রতি বছর ওই অর্থের জাকাত দেওয়া লাগবে কিনা? জি ভাই আসাদুজ্জামান, আপনার সরকারি চাকরির শেষে যে টাকাটা আপনি পেয়েছেন সেই টাকা আপনি যেভাবে রাখেন সঞ্চয়পত্র আদলে রাখেন না, যেখানে রাখেন এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এই জন্য টাকাটা আপনি কোথাও যদি ব্যবসা ইত্যাদিতে ইনভেস্ট করেন সেটা আপনার জন্য বেটার, যে কিছু প্রফিট আসলো আর বাকিটা আপনি জাকাত দিলেন, এই টাকাটা আপনার জাকাত দিতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি এমন কোনো খাতে খরচ করে ফেলেন যেটা জাকাতযোগ্য নয়, যেমন আপনি ল্যান্ড কিনে ফেলেছেন ফসল আবাদ করার জন্য, বা পরবর্তীতে এটাতে আপনি ঘরবাড়ি ইত্যাদি করবেন, হ্যাঁ, বা টাকাটা জাস্ট ইনভেস্ট করে রাখলেন খাটায় রাখলেন, তো এরকম জমি কিনে ফেললেন, তাতে আপনার জাকাত আসবে না। আর এর বাইরে এটাকে আপনি যদি সঞ্চয়পত্র আকারে রাখেন কিংবা যে কোনো ব্যবসার খাতে আপনি লাগান কিংবা ক্যাশ ফেলে রাখেন, আপনার জাকাত দিতে হবে। রোশনালে আপনি লিখেছেন, রোজার সঠিক নিয়ত কীভাবে করব? কেউ কেউ বলেন প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হয়, এটা কি ঠিক? প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে এটাই সঠিক, কিন্তু আলাদা নিয়ত করতে হবে মানে এই নয় যে মুখে নামাইতে ওয়ান পড়তে হবে, বরং প্রত্যেক দিন আপনি আগামীকাল যে রোজা রাখবেন এটার ব্যাপারে আপনার মানসিক যে ইচ্ছা আছে, আপনি যে নিজে জানেন যে আপনি আগামীকাল রোজা রাখছেন, এটি যথেষ্ট, এটার নামই নিয়ত। মার্জি আপনি লিখেছেন, প্রসাবের হাদিসটিকে অধিকাংশ মানুষের আজাবের কথা কেন বলা হয়েছে? তাহলে কি প্রায় সব মানুষেরই প্রসাবের সিটার কারণে আজাব হবে? অধিকাংশ মানুষই কি এটা থেকে বেঁচে থাকে না? আপনি হাদিসটি বুঝতে সম্ভবত ভুল করেছেন প্রিয় দর্শক। হাদিসে বলা হয়েছে, ফাইন না আম্মাতা আজাব কবরে মিনহু, বেশিরভাগ মানে কবরের আজাব যতগুলো হয় তার বেশিরভাগ হয় এই কারণে, বেশিরভাগ মানুষ প্রসাবের আজাব কারণে আজাবের শিকার হয়, ব্যাপারটা এরকম না। বেশিরভাগ আজাব
কবরে যেটি হয় সেটির কারণ হলো পেশাব থেকে পবিত্র থাকার ব্যাপারে গাফলতি করা। মারুফা এআইডি থেকে আপনি লিখেছেন, সূরা ফাতিহার জোয়াল্লিন আর দোয়াল্লিনের পার্থক্য কি? আসলে জোয়াল্লিনও না দোয়াল্লিনও না, বদটা তা নির্দিষ্ট মাখরাজ আছে, জিব্বার এক পাশটা উপরের দাঁতের সাথে লাগিয়ে খুব আপনার যেটাকে বলা হয় ভার কণ্ঠে ভরাট কণ্ঠে তেলাওয়াত করতে হয়, বলিন বলা বলিন, এটাকে সংক্ষেপ করতে গিয়ে দোয়াল্লিন জোয়াল্লিন বলি আমরা অনেকে, এবং এটা নিয়ে একসময় গণ্ডগোল ছিল আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ এখন এগুলো তো নাই অনেকটা। বদটা উচ্চারণের জন্য আপনি চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু আপনি চেষ্টা করবেন যেটার মাখরাজ অর্থাৎ এটা উচ্চারণের যে শুদ্ধ পদ্ধতি সেটা যেন হয়। এটা একেবারে ডাইরেক্ট দালের মতো না, আবার জোয়াল্লিন হলে জোয়ার মতো না, জোয়া একটা, দাল আরেকটা, দোয়াল আরেকটা, তিনটা তিনটা বর্ণ বিধায় দোয়াল্লিন জোয়াল্লিন নয়, বরং এই দুইটার মাঝামাঝি বলিন এরকম হবে। ফরিদ রহমান আপনি লিখেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে জিপিএ ফান্ডে মাসিক ভিত্তিতে যে টাকাটা কেটে রাখা হয় সেটি সুদসহ এবং সুদবিহীন ফেরত নেওয়ার অপশন থাকে? অনেকে বলে থাকেন যে এটা আসলে সুদ নয়, এটা সরকার কর্তৃক চাকরিজীবীদের জন্য একটা বিশেষ সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে সঠিক বিষয় কোনটি? এই বিষয়ে আমরা বারবার বলেছি, যেটা বাধ্যতামূলক কেটে রাখা হয় এবং সরকার সেখানে অতিরিক্ত টাকা দেয় সেটা সরকার সুদ বলো, শরীরের দৃষ্টিকোণ থেকে সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না, সুদ হবে না এটা। জান্নাত মোনা আপনি লিখেছেন, 7 মাস বয়সে শিশু মারা গেলে ওদের সওয়াল জবাব হয় কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী তাদের কোনো সওয়াল জবাব হয় না, যেহেতু তারা সওয়াল জবাব হওয়ার মতো নয়, কারণ তাদের শরীয়তে কোনো হিসাবদিহি করার মতো বয়সেই তারা পৌঁছায়নি, যে বয়স থেকে তার হিসাবদিহি করা হবে জবাব দিয়ে করা হবে, বিধায় তাদেরকে প্রশ্নোত্তর অঙ্গভঙ্গি করা হবে না। এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম ভিন্ন কথাও বলেছেন, হিসেব নেওয়া হবে, সওয়াল জবাব করা হবে এবং সেটার উত্তরও তাদেরকে দেওয়াটা সহজ করে দেওয়া হবে। তো মূলত বিষয়টি আলামুল গায়েবের বিষয়, আলামুল গায়েব বা অদৃশ্য জগতের বিষয় সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি কিন্তু সেটার একমাত্র এল পরিপূর্ণ এলম আল্লাহ তাআলা আছে। ইয়াকুব নবী আপনি লিখেছেন ইয়াডি থেকে, ইয়াকুব নবী এই নামটি পরিবর্তন হওয়া উচিত। ইয়াকুব নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, এই নামটা যিনি ধারণ করছেন তিনি তো আর নবী নন, অতএব এই নামটা ভুল, নাম রাখতে হবে শুধু ইয়াকুব। হ্যাঁ, ইয়াকুব নবী নামটা মোটা দাগে ভুল, ব্যাপারটা এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ নাম যদি এরকম রাখা হয় সেটা ভুল হবে কিনা, কারণ আপনি শেখ মুজিবুর রহমান রাখতে পারেন ওনার মহব্বতে, কিন্তু আপনি যদি তার নামকে তার টাইটেল সহকারে রাখেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কেউ রাখে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম করে যদি কেউ নাম রাখে এটা ভুল হবে। ঠিক একইভাবে ইয়াকুব নবী এরকম রাখলে সেটা ভুল, অতএব নামটা পরিবর্তন করবেন মেহরবানি করে। নামাজ পড়ার ক্ষেত্রে সূরা সিরিয়াল অনুযায়ী পড়তে হবে নাকি যে কোনো সূরা মিলালেই হবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করাটা সুন্নাহ, অর্থাৎ আপনি কোরআনে কারিমের শুরু থেকে সূরা ফাতিহা বা সূরা বাকারা এভাবে ধারাবাহিকতায় প্রথম রাকাতে যেটা পড়বেন এরপর রাকাতে পরের দিক থেকে পড়বেন, উল্টা দিক থেকে যদি পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার খেলাফ হলো বা মাকরু হলো, রিফা যদি ভুল এরকম হয় কোনো অসুবিধা নেই। আশিকুর রহমান রাসেল আপনি জানতে চাইছেন, রমজানে আমলগুলো রমজানের বাইরে কীভাবে সহজে চালিয়ে যেতে পারি? রমজানে আমলগুলো যদি আমরা রমাদানের যে সিয়ামের যে মর্ম আছে সেটাকে উপলব্ধি করে আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা রমজানের পরে ধরে রাখা সম্ভব হবে। বিশেষ করে সিয়াম রেখে সব ধরনের বদভ্যাস গুনাহ পাপ অপরাধ এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার কসরত করতে পারি অভ্যাস গড়ে তুলতে পারি ইনশা আল্লাহ তাআলা রমাদানের পরে সে অভ্যাসটা ধরে রাখাটা সহজ হবে। শুধু রোজা রাখলেই হবে না এবং করণীয় ইবাদতগুলো শুধু করলেই হবে না, বরং হারাম এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে নিজের বিরুদ্ধে। এটা যদি গোটা রমজান জুড়ে আমরা করি তাহলে ইনশাআল্লাহ রমজানের পরে সেটি ধরে রাখা আমাদের জন্য সহজ হবে।